বিশ্বজিৎ লয়েকের কবিতা আয়নার ভেতরের লোকটি আয়নার সামনে দাঁড়িয়ে ভেতরের লোকটাকে দেখি টেরি বাগিয়ে বলি এই যে ভাই বাইরে বেরিয়ে এসো ভেতরের লোকটা আমাকে সেই কথা ফিরিয়ে দেয় মনে মনে ভাবি ভেতরের লোকটা কি জানে না ও ভেতরেই আছে আর আমি বাইরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেতরের লোকটাকে দেখি জামার কলা ঠিক করতে করতে বলি এই যে দাদা বাইরে বেরিয়ে আসুন ভেতরের লোকটা চুপচাপ কিছু বলল না আমি আবার বাইরে বেরিয়ে আসতে বললাম লোকটা আমার দিকে তাকালো মৃদু হাসল আমি আবারও তাকে বাইরে বেরিয়ে আসতে বললাম আয়নার ভেতরের লোকটা খুব শান্ত গলায় জানালো শুনুন আমি এলে আপনাকে কিন্তু ভেতরে আসতে হবে এই ঘটনার পর আমি আর আয়নার সামনে চোখ খুলে দাঁড়াইনি সুমিত পতির কবিতা তালপুকুর শীতকালের শত্রু তুমি গ্রীষ্মকালের সখা তালবিনিতে জন্ম তোমার নামটি ধরো পাখা তালপাতার পাতার ভেঁপুতে ফুঁ দিতে দিতে কেটে গেল শৈশব অন্নপূর্ণা মা আমার মাড়ে ফাতে গুলে দিত তালপাখার বাতাস কি আহ্লাদ কি আহ্লাদ তালপাতার চাটাই ছিল আমাদের নির্ফুল বিছানা মাকে গোলাগুলি ধরে দু ভাইয়ের সন্ধ্যা রাতে আবদার সেই গল্পটা মা সেই গল্পটা একটি ছিল রানী কতবার তালপাতার নৌকা ভাসিয়েছি রেখায়। প্রতিদিন সকালে ছুটে গেছি নদী পাড়ে যদি উঠে আসি জলের গুড়ি পাতাল সংবাদ খুব কাছ থেকে দেখেছি তালপাতায় বেড়ে ওঠা বাবুয়ের সংসার চোখ মেলেছি ফলার মতন তালপাতার তীর তীর নাচে গায়ে হাওয়া লাগে কাঁটা দিয়ে উঠে গা হাত পা অসময়ে তাল পুকুরে গা কাপড় ধুয়ে খড়ে ফিরছে মা অচিন্ত মাঝির কবিতা স্বপ্ন সন্ততি বইয়ের সাত নম্বর কবিতা তোকে আচ্ছন্ন করে যে নক্ষত্রের দোষ তোকে অন্ধকার করে যেসব ছোঁয়াচে রোগ তোর দৃষ্টির তলে বাসা বাঁধে যে প্রেত তাদের হাড় মাস শুষে নেবে আমাদের এই সংযম এই রাখলাম পিতলের খুরিতে অন্ন শাক থালায় ভর্তি বড় ধনার মারুলির মাছে পুঁতে দিলাম কচি বেলের ডাল ছিঁড়ে যাবে এবার সর্বনাশীর শেকড় নিবিড় সংযমের ধ্বনিতে ছন্দময় হয়ে এলো গুঢ় নারীর চলাচল